সমুদ্র সৈকত কুয়াকাটার এই দৃশ্য গত তিন চার দিন ধরে মনে অম্বর জোতে প্রায় 100 ফুট জায়গা বিলীন হয়ে গেছে সমুদ্রের গর্বে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আপনার উন্নয়নে। আজকের আমরা পর্যটন নগরী কলাপাড়া পায়রা বন্দর সহ গোটা দক্ষিণাঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসছে। তো পাশাপাশি এই যে দৃশ্য, সমুদ্র রক্ষা যদি এই মুহূর্তে না হয় তাহলে আপনার সম্ভাবনাময় এই সমুদ্র সৈকত কুয়াকাটা কচিরেই ধ্বংস হবে এই কুয়াকাটার সৈকত। তো আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, খুব দ্রুত আমাদের এই সৈকত রক্ষার জন্য এগিয়ে আসবেন। এই কামনায় আমাদের কুয়াকাটা সর্বস্তরের জনগণের এবং পর্যটকদের জোর দাবি জানাচ্ছি। দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।